আমন্ত্রণ জানাচ্ছি স্টাইল ফাইলে। আপনাদের সাথে আছি আমি আসিন জাহান। আজ আমরা চলে এসেছি বনানীর প্রাইড অ্যান্ড আরবান ট্রুথে। চলুন ঘুরে ফিরে দেখি এখানে ঈদ উপলক্ষে আপনাদের জন্য কী কী কালেকশন রেখেছে। প্রথমে আমরা চলে এসেছি শাড়ির সেকশনে। এখানে একটু চমৎকার একটি শাড়ি দেখতে পাচ্ছেন, অরেঞ্জ কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশনে। গোল্ড প্রিন্ট করা আছে অরেঞ্জ কালারের মধ্যে, কটনের মধ্যে। এখানে এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দরভাবে ফ্লাওয়ার, এবং ফ্লাওয়ার প্রিন্ট করা আছে গোল্ড প্রিন্ট। এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনি এটা পেয়ে যাবেন 2450 টাকায়। ওয়াও, এখানে আরও একটি শাড়ি দেখতে পাচ্ছেন, মেরুন কালার এবং অরেঞ্জ অ্যান্ড ইয়েলো কালারের কম্বিনেশনে। ভিতরে সুন্দরভাবে প্রিন্ট করা আছে, জিগজ্যাগ করে ডিজাইন করা আছে। এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এটা পেয়ে যাবেন 7400 টাকায়। ওয়াও, আরও একটি শাড়ি দেখতে পাচ্ছেন, অনেক চমৎকার একটি শাড়ি, পরে গরমের মধ্যে অনেক বেশি আরাম পাবেন। এই শাড়িটি হচ্ছে সাবলিমেশন সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে। এই শাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনার প্রাইড আসলে এটি পেয়ে যাবেন 5500 টাকায়। আপনারা যদি প্রাইডে আসেন তাহলে বিভিন্ন ধরনের শাড়ি পেয়ে যাবেন 680 টাকা থেকে শুরু করে 12000 টাকার মধ্যে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি প্রাইডের সিঙ্গেল কামিজ সেকশনে। চলুন ঘুরে ফিরে দেখি এখানে কী কী কালেকশন রয়েছে। ওয়াও, সুন্দর একটি কামিজ, সিঙ্গেল কামিজ দেখতে পাচ্ছেন, ভিস্কোস ওয়েলের মধ্যে। এখানে হালকা প্রিন্ট করা আছে, একদম সিম্পল ডিজাইন, গরমের মধ্যে পরে অনেক বেশি আরামদায়ক। এখানে হাতের কাছে চেনও দেওয়া আছে। এই কামিজটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা প্রাইডে আসলে পেয়ে যাবেন 1220 টাকায়। এখানে অরেঞ্জ কালার আরও একটি কামিজ দেখতে পাচ্ছেন ভিস্কোস ওয়েলের মধ্যে। চমৎকারভাবে এখানে এমব্রয়ডারি কাজ করা আছে পুরোটাতেই, সেম অনেক সুন্দর ডিজাইন করা আছে। এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এটা পেয়ে যাবেন 3150 টাকায়। কিন্তু আরও একটি ভিস্কোস ওয়েলের মধ্যে কামিজ দেখতে পাচ্ছেন, গোল্ডেন কালারের এমব্রয়ডারি কাজ করা আছে এখানে চমৎকারভাবে, এবং হাতেও কাজ করা আছে এমব্রয়ডারি গোল্ডেন সুতো দিয়ে। এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এটা পেয়ে যাবেন 1700 টাকায়। আপনারা যদি প্রাইডে আসেন তাহলে আপনার পছন্দের সিঙ্গেল কামিজটি পেয়ে যাবেন 950 টাকা থেকে শুরু করে 3200 টাকার মধ্যে। আমরা এখন প্রাইডের টুপিস দেখাবো। আমার হাতে একটা চমৎকার টুপিস দেখতে পাচ্ছেন, ইয়েলো কালার এবং মাঝখানে বিভিন্ন ধরনের কালারের প্রিন্ট করা আছে ভিস্কোস কটনের মধ্যে। এটার ওড়নাটা হবে ভয়েলের মধ্যে, অনেক চমৎকার ডিজাইন করা আছে নিচে, অনেক সুন্দর। এই টুপিসটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা প্রাইডে আসলে পেয়ে যাবেন 3420 টাকায়। ওয়াও, এখানে অরেঞ্জ কালার আরও একটি টুপিস দেখতে পাচ্ছেন, চমৎকারভাবে প্রিন্ট করা আছে, এখানে রোজ প্রিন্ট করা আছে, চমৎকারী কালারটি, অরেঞ্জ এবং পিঙ্ক কালারের কম্বিনেশনে। এই টুপিসটি কামিজ এবং হচ্ছে পায়জামা সহ আছে। এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এটা পেয়ে যাবেন 4200 টাকায়। আপনারা যদি প্রাইডে আসেন তাহলে আপনাদের পছন্দের টুপিসটি পেয়ে যাবেন 2500 টাকা থেকে শুরু করে 4200 টাকার মধ্যে। সব বাবা মাই চায় তাদের সোনামণিদের জন্য সবচেয়ে সেরাটা কিনতে। চলুন দেখি এবার প্রাইডে আপনাদের বাচ্চাদের জন্য এবারে ঈদে কী কী কালেকশন রয়েছে। ওয়াও, চমৎকার একটি সিঙ্গেল কামিজ দেখতে পাচ্ছেন আপনার ছোট্ট সোনামণির জন্য, ভিস্কোস ভয়েলের মধ্যে। এখানে ফয়েল প্রিন্ট করা আছে, হাতেও ফয়েল প্রিন্ট করা আছে, আর গরমের মধ্যে পরে অনেক বেশি আরামদায়ক। এখানে ছোটো ছোটো দুটি পকেট দেওয়া আছে। এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এটা পেয়ে যাবেন 700 টাকায়। আর একটি ড্রেস দেখতে পাচ্ছেন সিঙ্গেল কামিজ, এখানে হাতটা বেগুনি কালারের এবং বডিটা অরেঞ্জ কালারের মধ্যে। এখানে মাঝখানে সিল্ক কাপড় দিয়ে বেগুনি কালারের ডিজাইন করা আছে। আপনাদের সুবিধার্থে এটার আমি দাম বলে দিচ্ছি, এটার দাম পড়বে 820 টাকা। আপনারা যদি প্রাইডে আসেন তাহলে অনেক চমৎকার চমৎকার সব বাচ্চাদের কালেকশন পেয়ে যাবেন 500 টাকা থেকে শুরু করে 1200 টাকার মধ্যে। ছেলেদের ঈদ মানে পাঞ্জাবি। চলুন দেখি প্রাইডে আপনাদের জন্য এবারে ঈদে কী কী কালেকশন রেখেছে। প্রথমেই একটি ডলের মধ্যে চমৎকার একটি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন, ডিজিটাল প্রিন্ট করা আছে কটনের মধ্যে। এখানে বাটন দেওয়া আছে, আপনার যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে এটা আপনারা পেয়ে যাবেন
2050 টাকায়। আপনারা যদি প্রাইডে আসেন তাহলে বিভিন্ন ধরনের পাঞ্জাবি এখান থেকে কালেক্ট করতে পারবেন 700 টাকা থেকে শুরু করে 2700 টাকার মধ্যে। এছাড়াও আপনারা প্রাইডের আরবান চুতে আসলে বিভিন্ন ধরনের জুয়েলারি, ব্যাগ এবং সানগ্লাস পেয়ে যাবেন 700 টাকা থেকে শুরু করে 2500 টাকার মধ্যে। হ্যালো, হাই। ঈদে শপিং করতে এসেছেন, কিছু কিনেছেন? হ্যাঁ, কিনেছি। আম্মুর জন্য একটা শাড়ি কিনেছি। বাহ, বেশ কিছু দেখছি তো। তারপর আপুর জন্য একটা টু পিস কিনা হয়েছে আর আমার জন্য একটা পাঞ্জাবি কিনা হয়েছে। এবার ঈদ যেহেতু গরমের মধ্যে পড়েছে তাহলে কি ধরনের ড্রেস কিনেছেন আপনি? সফট, এগুলো টাইপের সুতি, এগুলাই ভালো। আরো কিছু কেনা বাকি আছে কি? হ্যাঁ, এই যে ভাস্তির জন্য আছে, ওর জন্য একটা ড্রেস কিনবো, দেন আপুর জন্য একটা পাঞ্জাবি কেনার ইচ্ছা আছে। এত শপিং মল বাদ দিয়ে আপনি এখানে কেন এসেছেন? অলওয়েজ এখানেই আসা হয় সবসময় আর কি, আর ঈদে। আর কাপড়ের কোয়ালিটিগুলো ভালো, ইউনিক কিছু কালেকশনও থাকে সবসময়, তো তার জন্যই আর কি এখানে অলওয়েজ আসে। দেখছিলেন তো ঈদ কালেকশন। ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরে এসে আবারও দেখাবো ঈদের কালেকশন। ফিরে এলাম বিরতি থেকে, চলুন দেখে আসি আরো কিছু ঈদ কালেকশন। ওয়াও, আমার হাতে বেগুনি কালারের একটি লং টপস দেখতে পাচ্ছেন, কোল্ড শোল্ডার দেওয়া আছে, চমৎকার একটি কালার এবং অনেক সফট, গরমে পরে অনেক বেশি আরামদায়ক। এটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এখানে আসলে পেয়ে যাবেন 1300 টাকা। চমৎকার একটি টপস দেখতে পাচ্ছেন সিলভার কালারের মধ্যে, অনেক সুন্দর একটি কালার, হাতের কাছে এখানে বাটন দেওয়া আছে, বডিতেও বাটন দেওয়া আছে, অনেক চমৎকার এই টপসটি। এখানে গলাটা অনেক বড় কিন্তু অনেক সুন্দর ডিজাইন। এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এটা পেয়ে যাবেন 730 টাকায়। ওয়াও, অনেক সুন্দর একটি শার্ট দেখতে পাচ্ছেন আপনি মেয়েদের জন্য, হাতের কাছে অনেকগুলো করে পার্ল বসানো আছে, মাঝখানে বাটন আছে এবং ফিতা দেওয়া আছে। চাইলে আপনারা এটা চেপে চিকনও করতে পারেন আবার খুলেও ইউজ করতে পারেন। এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এখানে আসলে পেয়ে যাবেন 1200 টাকায়। আমার হাতে একটি চমৎকার প্যান্ট দেখতে পাচ্ছেন, প্যান্ট সিস্টেম লেগিংস, অনেক সুন্দর একটি কালার। এখানে পকেট দেওয়া আছে, এখানে বেল্টও দেওয়া আছে, এটা বিস্কোস ভয়েলের মধ্যে। এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন এটা 890 টাকায়। আপনারা যদি প্রাইডের আরবান ট্রুতে আসেন তাহলে বিভিন্ন ধরনের টপস, লং টপস, প্যান্ট, শার্ট পেয়ে যাবেন 640 টাকা থেকে শুরু করে 1550 টাকার মধ্যে। ছেলেদের পছন্দের মধ্যে শার্ট এবং টি শার্ট অন্যতম। চলুন দেখি প্রাইডের আরবান ট্রুতে এবারে ঈদে কী কী কালেকশন রেখেছে। প্রথমে সুন্দর একটি প্রিন্ট করা শার্ট দেখতে পাচ্ছেন, এখানে প্যারোট এবং ফ্লাওয়ার প্রিন্ট করা আছে কটনের মধ্যে। এই শার্টটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এটা পেয়ে যাবেন 1320 টাকায়। ওয়াও, গ্রিন কালারের একটি পোলো টি শার্ট দেখতে পাচ্ছেন, অনেক চমৎকারভাবে এখানে হচ্ছে প্রিন্ট করা আছে, অনেক সুন্দর করে এখানে প্রিন্টগুলো করা আছে, এখানে বাটন দেওয়া আছে। এই পোলো শার্টটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এটা পেয়ে যাবেন 800 টাকায়। এখানে আরও একটি চমৎকার টি শার্ট দেখতে পাচ্ছেন, ফ্লোরাল প্রিন্ট করা, অনেক সুন্দরভাবে প্রিন্ট করা আছে, হোয়াইট কালার এবং অরেঞ্জ কালার ভেতরে নকশা করা আছে ভেতরে। এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এটা পেয়ে যাবেন 540 টাকায়। আপনারা যদি প্রাইডের আরবান ট্রুতে আসেন তাহলে বিভিন্ন ধরনের শার্ট, টি শার্ট, পোলো টি শার্ট পেয়ে যাবেন 570 টাকা থেকে শুরু করে 1420 টাকার মধ্যে। ঈদকে সামনে রেখে কী ধরনের কালেকশন রেখেছেন? প্রাইড অ্যান্ড আরবান ট্রুতে পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা সবাইকে। এবার ঈদকে সামনে রেখে প্রাইড অ্যান্ড আরবান ট্রুতে আমরা বেশ কালারফুল, স্টাইলিশ, নিউ ডিজাইনের কিছু কালেকশন আয়োজন করেছি। তার ভিতরে প্রাইডের ভিতরে শাড়ির ভিতরে আমরা কিছু ভিন্নতা এনেছি ডিজাইনে, প্রিন্টে অ্যান্ড কালেকশনে। তার ভিতরে ডিজিটাল প্রিন্টও হবে। আর প্রাইডের ভিতরে সিঙ্গেল পিস আছে গার্লসদের জন্য, সিঙ্গেল পিস, টু পিস, তার ভিতরে ডিজিটাল প্রিন্ট হবে, সাবলিমেশন প্রিন্ট হবে কিছু, আর থ্রি পিসও হবে, আনস্টিচ, সেমিস্টিচ। আর আরবান ট্রুথ হচ্ছে আমাদের সবচেয়ে বিগেস্ট ওয়েস্টার্ন কালেকশন। আরবান ট্রুথের ভিতরে ছেলেদের জন্য শার্ট, প্যান্ট, টি শার্ট, পোলো শার্ট, আর মেয়েদের জন্য আছে টপ, সিঙ্গেল পিস,
অফ শোল্ডার, হাফ শোল্ডার টপস, টি শার্ট, প্যান্ট, লেগিংস। এবার ঈদকে সামনে রেখে কাস্টমারদের রুচিসম্মত প্রোডাক্ট আমরা আয়োজন করে রেখেছি, যা কাস্টমারদের ঈদটা খুব ভালোভাবে এনজয় করতে পারবে প্রাইড আরবানদের সাথে। আর আমাদের এখানে সব ধরনের কাস্টমার কেনাকাটা করতে পারবে, আমাদের এখানে লোয়েস্ট প্রাইস থেকে অনেক হাইস্ট রেঞ্জ পর্যন্ত আছে, যা সব ধরনের কাস্টমার এসে এখানে কেনাকাটা করতে পারবে। সব মিলিয়ে আমরা খুব ভালো কালেকশন আয়োজন করেছি এবার ঈদকে সামনে রেখে, যা কাস্টমার খুব ভালোভাবে এনজয় করতে পারবে আরবান রোডের সাথে। ঈদ যেহেতু গরমের মধ্যে পড়েছে, তাহলে কী ধরনের কালেকশন? গরমকে সামনে রেখে আমরা শাড়িতে কিছু সফট প্রিন্টের আয়োজন করেছি, সফট কটনের ভিতরে, যা খুব আরামদায়ক ফ্যাব্রিক্স। আর পাঞ্জাবিও আছে আমাদের ছেলেদের জন্য, পাঞ্জাবি ব্লক হবে, প্রিন্ট হবে, খুব সফট ফ্যাব্রিক্সের প্রিন্ট আমরা আয়োজন করেছি, যা গরমে কোনো প্রবলেম হবে না পরতে, খুব আরামদায়ক ফ্যাব্রিক্স, এগুলো খুব এনজয়ভাবে উদযাপন করতে পারবে কাস্টমার। আচ্ছা, এত ফ্যাশন হাউস ছেড়ে আপনাদের ফ্যাশন হাউসেই কেন আসবে, আপনাদের বিশেষত্বটা কী? আমাদের প্রাইড অ্যান্ড আরবান রোড বরাবরই খুব কোয়ালিটির উপর খুব ভালো নজর দেয়, আমরা কোয়ালিটিতে ফার্স্ট, কোয়ালিটিতে কোনো প্রকার স্যাক্রিফাইস আমরা করি না। আর আমাদেরকে সব ধরনের কাস্টমার আসার মানে হচ্ছে কোয়ালিটি অ্যান্ড প্রাইস, আমরা সব ধরনের প্রাইস রেখে থাকি, যার জন্য কাস্টমাররা সব ধরনের কাস্টমার এসে আমাদের এখানে কেনাকাটা করতে পারে। দেখছিলেন তো এবারের ঈদের বিভিন্ন ধরনের কালেকশন, এবারে চলুন জেনে আসি আপনার প্রিয় তারকার ফ্যাশন ভাবনা। আমার চোখে ফ্যাশন হচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে সময় উপযোগী হয়ে একেবারে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত নিজেকে রুচিশীলভাবে উপস্থাপন করা। আর যে ফ্যাশনটা করছে সে সেটা ক্যারি করতে পারছে কি না, সেটাতে তাকে দেখতে ভালো লাগছে কি না, এবং সেটাতে সে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করছে কি না, সে তখনই তাকে আমি বলবো ফ্যাশনেবল। বর্তমানে আসলে আমার কাছে মনে হয় যে একটা মিশ্র ফ্যাশনের সময় যাচ্ছে, কখনো কারো কাছে হয়তো শাড়ি ভালো লাগছে, কখনো হয়তো সালোয়ার কামিজ ভালো লাগছে, এবং একই মানুষ আবার কখনো ওয়েস্টার্ন আউটফিটেও নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করছে। সো আমি মনে করি যে যে ব্যক্তি ফ্যাশন করছে সে যখন সময় উপস্থাপন করার মাধ্যমে, মানে সময়টাকে মাথায় রেখে যখন সে ফ্যাশনটা করে, সেটাই মনে হয় দেখতে ভালো লাগে। এবং সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা সব কিছু মাথায় রেখে, দিন রাত্রি মাথায় রেখে যখন সে করে, তখন সেটা প্রকৃত ফ্যাশন হয়ে ওঠে আমার কাছে মনে হয়। এবং এই সময়টা তো যেহেতু মিশ্র ফ্যাশনের সময়, তাই আমার কাছে মনে হয় যে সব কিছুতে তো সবাইকে ভালো লাগে না, যাকে যেটাতে ভালো লাগছে নিজের কাছে প্রথমে মনে হয় এবং আরেকজনের চোখেও নান্দনিক লাগে, সেটাই করা উচিত এবং মানে এখনকার ফ্যাশন হওয়া উচিত আমার মনে হয়। আমি পার্সোনালি কটন খুব পছন্দ করি এবং কটন হলে আমি খুব খুশি হই। আর কিছু কিছু ক্ষেত্রে তো পার্টি থাকে, সেখানে দেখা যায় যে সবসময় কটন হয় না, কিছু কিছু ক্ষেত্রে তো অন্যরকম আউটফিট পরতেই হয়। আর আমার একেবারেই যদি পার্সোনাল কথা বলি, তাহলে আমি সব সময়ের সব ঋতুতে এবং সারা বছর ধরে পছন্দ করি জিন্স এবং টি শার্ট অথবা ফতুয়া। এই ড্রেসেই আমার মনে হয় যে সব কিছু করে এবং সব জায়গাতে নিজেকে প্রকাশ করা বা নিজে স্বাচ্ছন্দ্য বোধ করে আমি চলতে পারি। জানলেন তো আপনার প্রিয় তারকার ফ্যাশন ভাবনা। বিদায় সময় হয়ে গেল, কাল আবারও দেখা হবে আপনার প্রিয় চ্যানেল বাংলাভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত বাই।